আজকের আলোচনার বিষয় আপনাদের কমেন্টের মধ্যে থেকেই আমি পেয়েছি, এবং আজকের প্রশ্ন হলো, নানা স্কেলে গান করলে কি গলার ক্ষতি হয়? এই প্রশ্নের ভেতর যদিও আরও অনেক প্রশ্ন লুকিয়ে আছে, তবে নানা স্কেলের গান করার প্রয়োজনটা আসে কেন আগে সেই বিষয়ে আলোচনা করব, এবং তার সাথে সাথে কারা এই জিনিসটা করতে পারেন এবং কারা নানা ধরনের স্কেলে গান করলে সত্যিই গলার ক্ষতি হয় কাদের কাদের, সেই বিষয়েও কিন্তু আমি একদম ভিডিওর এন্ডে বলবো। তাই ভিডিওর প্রত্যেকটি কথা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং অনেক কিছু নতুন আপনারা আজকে জানতে পারবেন, এই বিষয়ে আমি আশা রাখি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ভিডিওতে যাওয়ার আগে দুটো কথা বলি। এক হচ্ছে যে এই চ্যানেল আপনাদের ভালোবাসা আশায় আপনাদের সাপোর্টে 1,00,000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এবং ক্লাসে যাওয়ার আগে বলি, আমার অনলাইন রিয়েলাইজেশন ক্লাসের সঙ্গে যারা যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন, এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারের মাধ্যমে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়েও অ্যাজ এ স্টুডেন্ট নিজের নামকে এন্ট্রি করতে পারেন, যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে যে প্রশ্নে আজকে আমরা আসতে চলেছি সেটা হচ্ছে যে বিভিন্ন স্কেলে যদি আমরা গান করি সেক্ষেত্রে গলার ক্ষতি হয় কিনা। তো একটু আগেই যেটা বললাম যে বিভিন্ন স্কেলে গান করার প্রয়োজনটা কেন আসে, এই প্রয়োজনটা সাধারণত তাদের জন্যই বেশি দেখা যায় যারা সাধারণত ট্র্যাকের সাহায্যে গান করে, অর্থাৎ ক্যারাওকেতে গান করেন, বিভিন্ন ধরনের গান ক্যারাওকের সাহায্যে করেন। হতে পারে আপনার যেটা পিচ, সেই পিচে সেই গানটি নেই, অরিজিনাল গানটা হয়তো তার থেকে উঁচুতে বা একটু নিচুতে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তখন আপনাকে অরিজিনাল ট্র্যাকের সাথে যখন আপনি গাইতে যান তখন আপনার স্কেলটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। এবং এক্ষেত্রে এটার কোনো সমস্যা হয় কিনা সেটা তো অবশ্যই আসে, তবে তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রেখে, এখন অনেক অ্যাপ রয়েছে যার সাহায্যে কিন্তু আপনি আপনার পছন্দ মতন কমফোর্টেবল পিচে কিন্তু সেই ট্র্যাকটিকে নামিয়ে বা উঠিয়েও নিতে পারেন। তো এর ওপরে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই যেটা করতে হবে সেটা একটা কমেন্ট করতে হবে নিচে, এবং আমি এই ধরনের যতটা আমার নলেজ রয়েছে, যদিও আমি এই ধরনের অ্যাপ ব্যবহার করি না, তবুও যতটা আমার নলেজ রয়েছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যাতে আপনাদের কোনো কাজে লাগে। এবার এই প্রশ্নের মাঝে কিছু আরও প্রশ্ন লুকিয়ে আছে। প্রশ্ন এক, যখন আপনি কোনো গানের পিচ বা স্কেল চেঞ্জ করছেন সেটা যদি আপনার রেঞ্জের মধ্যে থাকে তাহলে আপনার গলার ক্ষতি হচ্ছে কি না। প্রশ্ন হচ্ছে দুই, যদি আপনি আপনার রেঞ্জের বাইরে গিয়ে কোনো গানের পিচ বা স্কেলে গান করেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হচ্ছে কি না। এবং থার্ড পয়েন্টটা, নানা স্কেলে প্রতিদিন আপনি রেয়াজ করছেন সেক্ষেত্রে আপনার গলার কোনো ক্ষতি হবে কি না। এবং ফোর্থ হচ্ছে, কাদের কাদের এই জিনিসটা সম্পূর্ণ অ্যাভয়েড করে যাওয়া উচিত, অর্থাৎ এই নানা স্কেলে নিজেকে এক্সপেরিমেন্ট করা এটা একদম করা উচিত নয়। তো এই চারটে প্রশ্নে কিন্তু আমি আসি। প্রথম প্রশ্ন হলো যে যখন আপনি নিজের রেঞ্জে থেকে স্কেল পরিবর্তন করছেন সেক্ষেত্রে আপনার গলার কোনো ক্ষতি হয় কি না। তো আগে বুঝি নিজের রেঞ্জ বিষয়টাকে আমরা কীভাবে বুঝব। ধরুন আপনি বি ফ্ল্যাটে গান করেন, অর্থাৎ বি ফ্ল্যাট যে কীটা রয়েছে সেটা হচ্ছে আপনার সা, সেই হিসেবে আপনি লোয়ার নোট হয়তো পা অবধি গাইতে পারেন। তাহলে এফ হচ্ছে আপনার সবথেকে লোয়েস্ট, হায়েস্ট আপনি দেখা যাচ্ছে তার সবথেকে মা অবধি গাইতে পারেন, অর্থাৎ ডি শার্প হচ্ছে আপনার হাই, অর্থাৎ এই ই থেকে আপনার জার্নি শুরু হচ্ছে ডি শার্প অবধি, এটা আপনার রেঞ্জ। এইবার আপনি কোনো গান গাইতে চাইছেন যেটা বি ফ্ল্যাট স্কেলে হয়তো হচ্ছে না, দেখা যাচ্ছে সেক্ষেত্রে স্কেলটা বি বা এ বা সি বা সি শার্প এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই গানটার সর্বোচ্চ সীমা, গাইবার সর্বোচ্চ যে পয়েন্ট সেটা দেখা যাচ্ছে যে ডি শার্পের মধ্যেই থাকছে, বা লোয়েস্ট যে পয়েন্ট অর্থাৎ যেটা আপনি এফ অবধি করেছেন সেই এফ অবধি এর মধ্যেই থাকছে, সুতরাং এটা আপনার গলার রেঞ্জ অবধি থাকছে। তো আপনার গলার এখানে কোনো রকম পরিশ্রম হচ্ছে না বা কোনো রকম ধকল হচ্ছে না বা কোনো রকম গলার ভোকাল কর্ডের সাথে আপনি টর্চার করছেন না, তো সেক্ষেত্রে আপনি আপনার গানের যে স্কেল রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারেন, এতে আপনার গলার কোনো ক্ষতি হবে না। এবং এটা স্বাভাবিক, কারণ কোনো গানের কোনো কম্পোজিশন যখন তৈরি হয় তখন সেটার কতটা হায়েস্টের দিকে থাকবে বা কতটা লোয়েস্টের দিকে থাকবে সেটা কিন্তু সেই কম্পোজিশনের ওপর নির্ভর করে তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনার যেটা পিচ রয়েছে আপনি যেটাতে সা বলেন সেটার সাথে সেটা ম্যাচ করতেও পারে,
নাও করতে পারে। দেখা যাচ্ছে আপনার পিচ বি ফ্ল্যাট, আপনি এমন একটা গান চুজ করেছেন যেটা বি ফ্ল্যাটে গাইতে গেলে এতটাই লোয়ার নোটে চলে যাচ্ছে যে গানটা খুলছে না, তো স্বাভাবিক তখন আপনাকে নিজের পিচটা চেঞ্জ করে ফেলতে হবে, দেখা যাচ্ছে সেটা বি বা সি বা সি শার্পে আপনাকে করতে হচ্ছে। তো এইটা হচ্ছে নিজের রেঞ্জের মধ্যে থেকে গানের স্কেল পরিবর্তন করা, এবং এক্ষেত্রে কোনো রকম কিন্তু আপনার ভোকাল কর্ডের ক্ষতি হবে না। দ্বিতীয় হচ্ছে যে আপনার রেঞ্জের বাইরে গিয়ে করা, সাধারণত যেটা একটু আগে বললাম যে ট্র্যাকের সাহায্যে যখন আপনি করছেন, যে অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে, সেই ট্র্যাকটার সাথেই আপনি নিজের গলাকে ম্যাচ করতে চাইছেন, এবং সেক্ষেত্রে আপনি ফোর্সফুলি গলাটাকে প্রেশার দিয়ে ওপরে গাওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে আমি যে সমস্যাগুলো দেখি সেটা হচ্ছে ফলস টোনে গাইবার একটা প্রবণতা হয়ে যায়, ফিমেল সিঙ্গারদের ক্ষেত্রে গলা আস্তে আস্তে নাকি সুর হয়ে যায়, এবং থার্ড হচ্ছে যে গলা বসা, গলা ভেঙে যাওয়ার একটা প্রবণতা হয়। তো এই ক্ষেত্রে যারা এই জিনিসটা করছেন, অর্থাৎ নিজেদের রেঞ্জের বাইরে গিয়ে, যেটা একটু আগে বললাম যে ধরুন আপনি বি ফ্ল্যাট করছেন এবং আপনার হায়ার নোট আপনি মা অবধি গাইতে পারেন, অর্থাৎ ডি শার্প কি অবধি আপনি ভালো গাইতে পারেন, এবার দেখা যাচ্ছে সেই গানটিকে যখন আপনি গাইছেন সেটা হয়তো দেখা যাচ্ছে শুরু হয়েছে ডি শার্প থেকে এবং তার হায়ার নোট তার সপ্তকের দিকে হয়তো এফ বা এফ শার্প অবধি ছুটছে, আপনার গাইতে অসুবিধা হচ্ছে, আপনি সেটাতেই জোর করে ফোর্সফুলি সেটাকে মেলানোর চেষ্টা করছেন, কারণ আপনার কাছে স্কেল চেঞ্জ করে দেওয়ার মতন বা স্কেল চেঞ্জ করে গাইবার মতন কোনো ট্র্যাক আপনার কাছে অ্যাভেলেবেল নেই। তো এইভাবে যদি আপনি করেন, এবং অনেকে এটা না বুঝেও করে যে না যেটা আছে সেটাতেই তো আমাকে গাইতে হবে, তো এটাতে যদি আপনি করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার গলার ক্ষতি হবে, কারণ আপনি আপনার যে রেঞ্জ রয়েছে তার বাইরে গিয়ে আপনি চেষ্টা করছেন কোনো গান গাওয়া। যখনই কোনো গান তৈরি হয়, যখনই কোনো গানের কম্পোজিশন তৈরি হয়, অবশ্যই সেক্ষেত্রে একটা রেঞ্জ মাথায় রাখা হয় যিনি এই গানটি গাইবেন তার উপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কী গান আপনি গাইছেন, সেই গানটির অরিজিনাল সিঙ্গার কে, তার রেঞ্জ কী, সেটার উপর কিন্তু ভিত্তি করে এটা তৈরি হয়। তো সুতরাং হয় আপনি অ্যাপের সাহায্য নিয়ে সেই পিচটাকে ডাউন করুন। এবার এই ডাউনের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে ধরুন গানটি রয়েছে সি শার্পে এবং আপনি এটাকে এ বা জি শার্পে নামাতে চাইছেন, তাহলে কিন্তু অনেকগুলি স্টেপ নামে, তো সেক্ষেত্রেও কিন্তু ট্র্যাকের যে অরিজিনাল সাউন্ড সেটার একটা বোঝা যায় যে হ্যাঁ এই পিচটাকে ডাউন করা হয়েছে এবং সে তার যে অরিজিনাল সাউন্ড রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও একটা অবশ্যই একটা বাধা নিষেধ তো থাকছেই, তাই হয় আপনাকে আপনার নিজের স্কেলে গাইতে হবে যেটা আপনাকে ট্র্যাক তৈরি করে গাইতে হবে, আদারওয়াইজ আপনাকে সেই গানগুলোকে বাদের খাতায় রাখতে হবে এবং এমন গানের লিস্ট তৈরি করতে হবে যেটা আপনার রেঞ্জ অনুযায়ী আপনি সাবলীলভাবে গাইতে পারেন। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রেয়াজের সময় কি আমরা নানা ধরনের স্কেল ব্যবহার করতে পারি? ধরুন আপনার মনে হচ্ছে আজকে আমি তার সপ্তক রেয়াজ করবো, আমার গলা চড়াই ওঠে না, আমি বি ফ্ল্যাট থেকে গাই তাহলে আজকে আমি জিতে নামিয়ে দিই, কিংবা আমি লোয়ার নোট প্র্যাকটিস করবো, খাদের দিকে রেয়াজ করবো, আমি একটু সি থেকে করে নিই। তো এটাও অনেকে করেন, আমি ক্লাস করাতে গিয়ে বিভিন্ন স্টুডেন্টের মুখে এই জিনিসটা শুনেছি, তারা এটা করেন। তো এটা করা উচিত নয়, কারণ আপনার সা যেটা দিয়ে আপনি রেয়াজ করছেন, যেটা দিয়ে আপনি প্রতিদিন আপনার ব্রেন ফ্রিকোয়েন্সি মাপছে, যেটা দিয়ে প্রতিদিন আপনি সায়ের রেফারেন্সে যে আরও 7টি স্বর রয়েছে, আরও 12টি স্বর রয়েছে অ্যাকচুয়ালি, সেই 12টি স্বরকে মাপছেন, সেই সা যদি প্রতিদিন চেঞ্জ হয় এবং বিগিনার লেভেলে যদি এটা প্রতিদিন চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনার গলা সুরেলা হবে না, আপনি সুর চিনতে, স্বরকে বুঝতে, স্বরকে চিনতে আপনার অনেক দেরি হবে। এটা তাদের জন্য ঠিক আছে যারা বহুদিন ধরে অভ্যেস করছে, যাদের সুরের ফ্রিকোয়েন্সি সায়ের যে কোনো সায়ের রেফারেন্সে সুরের যে 12টা স্বরের যে ফ্রিকোয়েন্সি সেটা একদম সেট হয়ে আছে ব্রেনে, তারা এই জিনিসটা করতে পারেন। কিন্তু আপনি যদি বিগিনার লেভেলে হন, আপনি সবে গান শেখা শুরু করেছেন এবং আপনি প্রতিদিন এই জিনিসটা করে থাকেন, তবে আপনার কিন্তু সুরের সেন্স ডেভেলপ করবে না, তো সেটা কিন্তু ক্ষতিরই একটি কারণ। আপনি কখনোই রেয়াজের সময়, অর্থাৎ আপনি যখন পাল্টা রেয়াজ করছেন, ফ্লেক্সিবিলিটি রেয়াজ করছেন, গমকের রেয়াজ করছেন, খাদের রেয়াজ করছেন, চড়ার রেয়াজ করছেন, তখন কিন্তু কখনোই প্রতিদিন আপনি আপনার সাকে চেঞ্জ করতে পারেন না। সুতরাং সাকে আপনাকে একই রাখতে হবে, এক্ষেত্রে চেঞ্জ করলেই কিন্তু গলার অবশ্যই ক্ষতি হবে। এবং সবার শেষে যেটা বলবো যে কাদের কাদের এই ওপরে যে কারণগুলো আমি বললাম সেগুলোর মধ্যে কোনোটাতেই যাওয়া উচিত না, অর্থাৎ কখনোই কোনো গানের স্কেল চেঞ্জ করে করা উচিত না, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে সমস্ত বাচ্চারা রয়েছে যাদের স্বরভঙ্গ হচ্ছে, গলার স্বরের পরিবর্তন হচ্ছে, বিশেষ করে ছেলেদের, তাদের কখনোই এই সময় এই ধরনের গানগুলো থেকে বিরত থাকা উচিত, ট্র্যাকে গাওয়া থেকে বিরত থাকা উচিত, বিভিন্ন স্কেল নিয়ে এক্সপেরিমেন্ট করা বিরত থাকা উচিত, কারণ অ্যাডোলেসেন্স পিরিয়ডে এমনি প্রতিদিন একটু একটু করে স্কেল নিচে
নামতে থাকে। সেক্ষেত্রে গুরুর সাহায্যে তাকে ওই সপ্তাহের জন্য বা ওই মাসের জন্য বা ওই 15 দিনের জন্য যে স্কেলটি তাকে দেওয়া হয়েছে তাকে সেই স্কেলেই থাকতে হবে। তারপর আবার হয়তো তার স্কেল নামবে, তো তখন আবার পরিবর্তন করতে হবে। তো এই জার্নিটার সময় অ্যাডোলেসেন্স পিরিয়ডে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের এই সমস্ত কাজ থেকে টোটালি বিরত থাকা উচিত। যারা সবে সবে গান শেখা শুরু করেছেন, একদমই হাতে খড়ি যা বলা যেতে পারে, ছোট বয়স হোক বা যে বয়সের হোক, তাদের এই সমস্ত কালচার থেকে আপাতত দূরে থাকা উচিত। যারা অনেক দিন পর অনেক বেশি বয়সে আবার গান শেখা শুরু করেছেন, অলরেডি আপনার গলার মধ্যে সমস্যা রয়েছে, গলা কাপার সমস্যা রয়েছে, গলায় কাজ আসছে না, গলার সুরে আগের মতন লাগছে না, সুর থেকে অনেকটাই দূরে, তো তাদেরও কিন্তু এই সমস্ত কাজ থেকে দূরে থাকা উচিত। অর্থাৎ কখনোই নিজের স্কেলকে বারবার পরিবর্তন করাটা উচিত নয়। তাহলে আশা করি এখন বিষয়টা আপনাদের কাছে অনেকখানি ক্লিয়ার যে কখন আপনারা নিজেদের গানের স্কেলকে পরিবর্তন করতে পারেন এবং কখন পরিবর্তন করাটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার, এবং যেটা করতে ভোলা যাবেই না সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই কিন্তু অন করে দেবেন, কারণ যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে সবার আগে। এছাড়াও আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিংক রয়েছে ডেসক্রিপশনে, কারণ আমি ফেসবুক বা ইনস্টাগ্রামেও এই ধরনের বহু ভিডিও কিন্তু দিয়ে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।